আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, সরল মানুষের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা কোনো ইউটিউব বেচারাদের জন্য নয়, এটা হচ্ছে যারা প্রাইমারি লেভেলে ইউটিউব ব্যবহার করছেন বা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের বেশি উপকারে আসবে। আমরা সবাই জানি যে ইউটিউবে একটি বেটা ভার্সন চালু হয়েছে এবং এটার ফিচারগুলো বেশ গর্জিয়াস, খুবই চমৎকার, খুবই আপডেট। তো আজকে বেটা ভার্সনে কিভাবে ইউটিউব কাস্টম থাম্বনেল আপলোড করতে হয় সে বিষয়টা দেখাচ্ছি। তো আপনি যদি ইউটিউবে কাস্টম থাম্বনেল আপলোড করতে চান, জাস্ট আপনার এখান থেকে যেতে হবে। ওকে, আমরা সর্বপ্রথম চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে যাওয়ার পর আপনি চাইলে এই কর্নার থেকেও আপনার চ্যানেলের ভিতরে ঢুকতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এই কোনারে থেকে আমরা ক্রিয়েট স্টুডিও এই অপশনটাতে ক্লিক করব। তো এটাতে চলে যাওয়ার পর দেখুন, এটা আপাতত আমার ওল্ড ভার্সন রয়েছে, আমি যে ব্রাউজারটা ব্যবহার করছি এটা বারবার ওল্ড ভার্সনে চলে যায়। দেখুন, এটা হচ্ছে আমাদের বেটা ভার্সন। এই বেটা ভার্সনে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসছি। চলে আসার পর এখানে আমরা অনেক ভিডিও দেখতে পাবো। এখান থেকে আমরা যেই ভিডিওটাতে কাস্টম থাম্বনেল আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটার উপরে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন, এই যে এখানে বেসিক, অ্যাডভান্স, তারপর দেখবেন এখানে থাম্বনেল লেখা আছে। তো এই থাম্বনেল অপশনে ক্লিক করার পর দেখুন এখানে নিচে লেখা আছে সিলেক্ট ইমেজ ফাইল। তো আমরা কী করবো, এখানে ক্লিক করব, অথবা আমরা যেই পিকচারটা আপলোড করতে চাচ্ছি সেই পিকচারটা এখান থেকে ধরে শুধু এখানে ড্র্যাগ করে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ ছিল, তাই না? এটা একটা বুদ্ধি। আর একটা হচ্ছে আপনি এখান থেকে এখানে ক্লিক করার পর এখান থেকে তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, একই সিস্টেম চলে আসবে। আপনি যদি এই থাম্বনেলটা ডাউনলোড করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এটা আবার ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি এটাকে ডিলিট করে দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে খুব সহজেই। তো আমরা থাম্বনেলটা আপলোড করে দিলাম। তো এখন আমরা কী করবো, এটাকে সেভ করব। তো সেভ করার জন্য সেভ বাটনে জাস্ট ক্লিক করতে হবে, তাহলেই সেভ হয়ে গেল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।